কোটা বাতিল করা প্রজ্ঞাপন বেআইনি বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে করা আবেদনের পক্ষভুক্ত হতে দুই সাধারণ শিক্ষার্থীর করা আবেদনের শুনানি আপিল বিভাগে দুপুরে চেম্বার বিচারপতি আশফাকুল ইসলামের খাস কামরায় বিশেষ চেম্বার আদালতের শুনানি নিয়ে এদিন ঠিক করেন চলমান আন্দোলনের প্রেক্ষিতে কোটার পদ্ধতির সংস্কার চেয়ে সর্বোচ্চ আদালতের শুনানিতে পক্ষভুক্ত হয়ে হাইকোর্টের রায় স্থগিতের আবেদন করেন দুই সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীদের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানান আগামীকাল আপিল বিভাগের কার্যতালিকায় থাকবে দুই শিক্ষার্থীর করা আবেদন থার্ড পার্টি হিসেবে পিটিশনার হয়েছি এখানে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মনে করি যে এই কোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছে হাইকোর্ট ডিভিশনের সেই আদেশটি অ্যাপিলেট ডিভিশন অবশ্যই দেখবেন যেহেতু আপিল ফাইল করা হয়েছে আমরা যে আদেশটা চাচ্ছি যে এই অবস্থায় হাইকোর্ট ডিভিশনের আদেশটি এপিল ডিভিশন কর্তৃক জাস্টিফাই না হওয়া পর্যন্ত আমরা একটা স্থগিতাদেশ আদেশ এটি আজকে